জাতিসংঘ কত সালে প্রথম শান্তিরক্ষী মিশন শুরু করে? 1948 সালে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প অভিশংসিত হওয়া কততম প্রেসিডেন্ট? তৃতীয়। বিল অফ রাইটস স্বাক্ষরিত হয় কত সালে? 1689 সালে। অভ্যন্তরীণ বাস্তুচ্যুতের তালিকায় শীর্ষে কোন দেশ? চীন। বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী কে? সিরিমাভো বন্দরনায়েকে। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের উপর নির্মিত চলচ্চিত্র নাম কি? স্পিচ, দ্য স্পিচ। বাংলাদেশের মাটি খুঁড়ে প্রাচীন জনপদ আবিষ্কার হয়েছে কোথায়? হাটেশ্বর। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কোনটি? সোনালী ব্যাংক। পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট কে? ধর্মপাল। পাট উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ফরিদপুর। কত তারিখে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়? 5ই জানুয়ারি 1969 সালে। মুক্তিযুদ্ধের সময় কতটি ব্রিগেড ফোর্স গঠন করা হয়? 3টি। বাংলাদেশের নির্মিত প্রথম রঙিন চলচ্চিত্র কোনটি? সঙ্গম। বঙ্গভঙ্গ আইন পাশ করা হয় কত সালে? 1905 সালে। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র? এখনো অনেক রাত। নিচে কোন ব্যক্তিকে বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা প্রদান করা হয়? ইন্দিরা গান্ধীকে। মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে? এএইচএম কামরুজ্জামান। মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? এএইচএম কামরুজ্জামান। আমাদের দেশে এই যাবৎ কয়টি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে? 8টি। ইয়াহিয়া খান অপারেশন সার্চলাইট চূড়ান্ত করার জন্য পর্যবেক্ষণ করেন কত থেকে কত তারিখ? 15ই মার্চ থেকে 24ই মার্চ। বিষাদ সিন্ধু উপন্যাসের নায়কের নাম কি? এজিত। কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? রাজবন্দির জবানবন্দি। কোনটি অল্প প্রাণধ্বনি? মহাকুমা কোন সংক্রান্ত শব্দ? সাংস্কৃতিক। সন্ধির মূল কাজ কি? ধ্বনি পরিবর্তন। জয় শব্দটি সঠিক প্রকৃতি প্রত্যয় কি? জি প্লাস অল। বাঁশি বাজে ওই দূরে কোন বাচ্চের উদাহরণ? কর্ম কর্তৃবাচ্য। সুরভি এর বিপরীত শব্দ কোনটি? পুতি। কোন বাগধারাটির অর্থ ভিন্ন? আদায় কাজকলা। নিচের কোনটি জসীমউদ্দিনের রচিত নাটক? পল্লীবধূ। সব পাখি ঘরে আসে, সব নদীর পুরায়, এই জীবনে সব লেনদেন, উক্তিটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? বনলতা সেন। সূর্য দিগল বাড়ি উপন্যাসটির রচয়িতা কে? আবু ইসাক। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? মনস প্লাস ঈশা। নিটল শব্দটি গঠিত হয়েছে কোন ভাষা সংযোগে?
বাংলা প্লাস তৎসম। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। ইঁদুর কপালে, এর বিপরীত বাগধারা কোনটি? একাদশে বৃহস্পতি। সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যুর পর সত্যেন প্রয়াত কে রচনা করেন? কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোনটি? 1201 থেকে 1350। কৃতজ্ঞ এর বিপরীত শব্দ কোনটি? কৃতজ্ঞ। সিলেক্ট দ্য অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড গ্লোরিয়াস। ডিসগ্রেসফুল। আইডেন্টিফাই দ্য ফলোয়িং ক্লাস। দিস ইজ দ্য ভিলেজ হোয়ার আই ওয়াজ বর্ন। অ্যাডজেক্টিভ ক্লাস। কসমোলজি ডিলস উইথ ইভোলিউশন অফ দ্য ইউনিভার্সিটি। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড। সেলিম ইজ অ্যাবসেন্ট বিকজ হি ড্যাশ এ কোল্ড। হ্যাজ। হুইচ ইজ অ্যাডজেক্টিভ স্পেশাল। দি প্লুরাল নাউন ইউজ অ্যাজ সিঙ্গুলার ইজ ইথিক্স। ইলিসিট এর সমার্থক শব্দ কোনটি? আনলফুল। অ্যান অকালিস্ট ইজ স্পেশালিস্ট ইন আই। লিমা হ্যাজ এ গ্রেট অ্যাপার্টি ড্যাশ হার স্টাডিজ। টুয়ার্ডস। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দি ম্যান হু স্টল মাই ব্যাগ ওয়াজ টল। পিরিয়ড টু মিন্স বিফোর। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ জিনিয়াস? জিনিয়াস ইঞ্জিনিয়াস। গ্রিন আই মিন্স জেলস। ফ্রাস্ট্রেশন রিজাল্ট ড্যাশ ভায়োলেন্স ইন ভায়োলেন্স। দি সিনোনিম অফ জেনেসিস ইজ ড্যাশ বিগিনিং। দি মব ড্যাশ ডিসপ্রেসড আর ডিসপ্রেসড। রোমান্টিজম ইজ মেইনলি কানেক্টেড উইথ লাভ অ্যান্ড বিউটি। দি সিনোনিম অফ ফ্রান্সিস ইজ সাপ্রেস। দি গার্ল ইজ এঙ্গেজড টু মাই ব্রাদার। 59-এর উত্তর খ। 60-এর উত্তর হবে 16। 61-এর উত্তর হবে 20 জন। 62-এর উত্তর হবে 22। 63-এর উত্তর হবে 16 মিটার। 64-এর উত্তর হবে 36। 35-এর উত্তর হবে 12। 66-এর উত্তর হবে 50। 50। 67-এর উত্তর হবে গ খ। 68-এর উত্তর হবে হলো 735। 69-এর উত্তর হবে 8 সমকোণ। 70-এর উত্তর হবে 18। 71-এর উত্তর হবে 250। 72-এর উত্তর হবে হলো ক। 73-এর উত্তর হবে 48। 74-এর উত্তর হবে হলো 4 দিনে।
75-এর উত্তর হবে হলো গ, 76-এর উত্তর হবে 105, 77-এর উত্তর হবে হলো 25,000, 78-এর উত্তর 160%, 79 হলো হাতুড়ে, 80 নম্বরের উত্তর হবে ইট হ্যাজ টু বি ডান বাই মি, প্যাসিভ রূপ। আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার যে কোনো মতামত কমেন্টে জানাবেন। নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবার সুস্থতা ও দীর্ঘজীবী কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।